নমস্কার, খবরের ঘন্টায় আপনাদের স্বাগত। সাথে রয়েছে আমি সোমা। চলো দেখে নিই আজকের বিশেষ খবর। বৃহন্নলা এবং বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে রং লাগাও সবার গালে। শিলিগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিক ফাউন্ডেশন ও অন্য ধ্রুপদের ব্যবস্থাপনা এবং শিলিগুড়ি সুব্রত সংঘের সহযোগিতায় চতুর্থতম বর্ষে অন্য বসন্ত উৎসব রং লাগাও সবার গালে অনুষ্ঠিত হয় বুধবার। সমাজের পিছিয়ে পড়া বৃহন্নলা এবং বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে সুব্রত সংঘ ক্লাব প্রাঙ্গণে এই দোল উৎসব করা হয়। এদিন প্রথমে বৃহন্নলা এবং বিশেষ চাহিদা সম্পন্নরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়, তাদের প্রতিকৃতিতে মাল্যদান করে আবির দেন। উৎসবের আমেজে সকলকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। চারিদিকে ভরে যাক আলোয় আলোয়, সকলের হাসি মুখ, এটাই যে আমাদের কাম্য। আপনাদের দ্বারা শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্যে দিয়েই আজকের এই অন্য বসন্ত অনুষ্ঠানের শুভ সূচনা হোক। রক্তবিন্দু তারা ছিলেন, আছেন, থাকবেন আমাদের সঙ্গে। এই আপনাদের সকলকে ইউনিক ফাউন্ডেশন, অন্য ধ্রুপদ এবং সুব্রত সংঘের পক্ষ থেকে জানাই রঙিন বসন্তের শুভেচ্ছা। সেই সঙ্গে পথচারীরা যারা রয়েছেন এই মুহূর্তে, যারা রাস্তা ক্রস করছেন, রাস্তা পারাপার করছেন, তাদের ধ্রুপদ এবং সুব্রত সংঘের পক্ষ থেকে রঙিন শুভেচ্ছা বসন্ত উৎসবের। জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়েছো আমাদের জন্য। এ দেশ, এ ভারত মাতাকে রক্ষা করার জন্য তোমরা নিজেদের বলি দিয়েছো। আপনারা সকলে জানেন যে ইউনিক ফাউন্ডেশন আমরা প্রতি বছর, এবছর আমাদের চতুর্থ বর্ষ, আমরা বসন্ত উৎসব পালন করি সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে। এটা হচ্ছে, আমরা জানেন যে বসন্ত উৎসবটা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এটা সূচনা করেছিলেন শান্তিনিকেতনে, তার ধারাটাকে অব্যাহত রাখছি আমরা। আমরা সারা বছর মানুষের হাতে, মানুষের পাশে থাকি। বিভিন্ন সময় মানুষের যখন যখন আমাদের ডাকে, রাত তিনটে সকাল পাঁচটায় আমরা মানুষের পাশে হাজির হয়ে যাই। আমরা আজকেও বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে, যারা ট্রান্সজেন্ডার, বিভিন্ন ধরনের আছেন, হ্যান্ডিক্যাপ এবং যারা হাঁটাচলা করতে পারে না, এ ধরনের মানুষকে নিয়ে আমরা আজকে এই উৎসবটা পালন করছি। আমরা আমাদের মাধ্যমে সকলকে এই বার্তা দিতে চাইছি যে মানুষ যুদ্ধ থেকে ছড়ে আসুক, পৃথিবী ভালো থাকুক, আবার পৃথিবী শান্তিতে শান্তি ফিরে আসুক, এই বার্তা আজকে আপনাদের মাধ্যমে আমরা দিতে চাইছি। আমরা এসেছি বৃহল্লনা সমাজ, বড় মা সোনাদেবী মঙ্গলামুখী সমাজ থেকে আমরা এসেছি। ইউনিক ফাউন্ডেশনের সমস্ত রকম সামাজিক কাজকর্মে আমরা থাকি ওনাদের সহযোগিতায়। আজ এক বসন্ত উৎসবে আমরা এসেছি, আমাদের খুবই ভালো লাগছে। পুরাকালে শোনা যায় বিষ্ণুপুরাণে যে হিরণ্যকশিপু এবং হিরণ্যকের যে বোন ছিলেন হোলিকা, ওনাকে দমন করেন, ওনার মৃত্যুর পরেই ভক্ত প্রহ্লাদের জীবন বাঁচে এবং তারপর থেকেই মানুষেরা দোল উৎসব বা হোলি উৎসব আয়োজন করেন। হ্যাঁ, তো আমরাও আজকে একটা অশুভ শক্তির পরাজয়ের আশা করছি, যাতে আমাদের এই সমাজটা আরও সুন্দর হয়, আরও মঙ্গলময় হয়, কারণ সমাজের সবাইকে নিয়ে আমাদের চলা। আশা করি যে এই যুদ্ধের পরিস্থিতি, এই অতিমারির পরিস্থিতি, এগুলো সমস্ত কিছু আমাদের এই সুন্দর পৃথিবী থেকে দু শত হাত দূরে চলে যাক, এই কামনা আমরা করছি। মা ভগবতীর কাছে এই আশাই করছি যে মা তোমরা সবাইকে ভালো রাখো, কারণ সকলের মঙ্গলের মধ্যেই আমাদের মঙ্গল লুকিয়ে আছে। এই আশা করি করে ধন্যবাদ জানাই ইউনিক ফাউন্ডেশন ও অন্য ধ্রুপদকে এবং সহযোগিতায় সুব্রত সংঘকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তৃতার বিরাম দিলাম। আমার নাম কাজল কিন্নর। হ্যাঁ।